নির্বাচন, এই নির্বাচনের 24 তারিখে আমরা আমাদের প্রচার কার্যক্রম শুরু করেছি। আজকে আমাদের প্রচার কার্যক্রম এই রূপসার ঐতিহ্যবাহী এই চর, যে চরের কথা বাংলাদেশের অনেক অঞ্চলের মানুষ জানে, সেই এলাকায় আমরা আমাদের আজকে নির্বাচনের শেষ প্রচার আমরা শেষ করবো। এখান থেকে সেই অনুষ্ঠানের সভাপতি খুলনা 22 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক এবং মহানগরী আওয়ামী লীগের অন্যতম সদস্য, আমাদের দীর্ঘ সময় ধরে এই ওয়ার্ডের তিনি সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন, জনাব মাহবুব আলম বাবলু আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট শিল্পপতি, আমাদের এই অঞ্চলে তিনি একজন গর্ব, তিনি ব্যবসা করতে 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 আজকে একজন প্রতিষ্ঠিত মাছ ব্যবসায়ী, অর্থাৎ মাছ কোম্পানি দিয়ে তিনি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন করেন, দেশের অগ্রগতিতে তিনি একটা অবদান রাখছেন। আমাদের সেই আলাদ কাজী বিলাস সাহেব আমাদের মাঝে উপস্থিত, আমাদের মহানগরী আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক হাসানুল্লাহ কলেজের অধ্যক্ষ জনাব শহীদুল মিন্টু, আমাদের মাঝে উপস্থিত খুলনা মহানগরী আওয়ামী লীগের আমাদের বাণিজ্য এবং শিল্প বিষয়ক সম্পাদক জনাব জাহাঙ্গীর হোসেন খান, আমাদের মাঝে উপস্থিত আছেন খুলনা মহানগরী আওয়ামী লীগের অন্যতম সদস্য আলিয়াজ মিন্টু, আমাদের মাঝে উপস্থিত এখানে আমাদের অ্যাডভোকেট অলকানন্দ দাস, আমাদের মহিলা সম্পাদিকা, এছাড়াও এখানে উপস্থিত আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের ওই এই অঞ্চলের একজন মানুষ যে নির্দিষ্ট থেকে আমাদের সংগঠনের বিভিন্ন সময় দুঃসময় কাজ করেছে জনাব শহীদুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের এইখানে যারা আপনাদের সামনে নির্বাচনে প্রার্থী হয়েছে, যাদের